কমিটিকে সচল রাখতে তারা কমিটির দায়িত্ব
সংগঠনের মধ্যে বিশেষ করে সাপ্তাহিক জীবিকা যেন সঠিকভাবে পরিচালনা হয় তার জন্য চেষ্টা করবেন। আপনার বীর ভাই যারা আছেন তাদের ঘরে ঘরে যে জিকির দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার কারণে হয়তো অনেকে ভুলে যায়, কিন্তু দাওয়াত দেওয়ার কারণে তার স্মরণ হবে, তখন সে জিকিরের মাহফিলে আসবে। আর এই জিকিরের মাহফিলে আসার কারণে তিনি জিকির করে যত সব পাবেন আমার কোন একটি শূন্য পূর্ণ কামনা
কাফেরদের দ্বারা জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাবে। আরেকটি কথা,
আল্লাহকে ইরশাদ করেন, ইন্নাল মা'শরা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়াহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজ হয়েছে
বাবুরচিখানা রয়েছে বিশাল খরচ, এবং বিশেষ করে আমার প্ল্যান হলো দরবার শরীফে যে বড় দিঘিটা দেখেছেন এটা আমি খুব সময় চেষ্টা করতেছি খুব দ্রুত এই দিঘিটাকে ভরট করে ভরট করে দরবার শরীফের প্রতিষ্ঠানগুলো পিছিয়ে নিয়ে যাব, পুরুষের মধ্যে যেন লোক লক্ষ লক্ষ লোক যেন সেখানে বসতে পারে। চার ভাগের এক ভাগও আমার মনে হয় মা পিলে বসতে পারে না, বাকি সব বাইরে হাঁটা উঠাতে তারা হাঁটা কাটে, মানুষের বসার সে ব্যবস্থা নাই। দরবার শরীফের প্রতিষ্ঠান আরো বিশাল করে আপনি দেখবেন এবার যে দরবার শরীফের যে প্রতিষ্ঠানের পশ্চিম পাশে এখানে একটা বৃন্দাবন হয়েছে সেখানে মধ্যে বিশাল মানুষের বিশাল দিনের ঘর অনেক বড় বড় হয়েছে, এখন দিন দিন সেখানে চেষ্টা মানে কমপ্লেক্সের পরিধি বাড়তেছে আস্তে আস্তে সে কাজ হচ্ছে। দরবার শরীফের মসজিদের কাজ সেটা প্রায় কয়েক কোটি টাকা আরো লাগবে ফিনিশিং হতে, অনেক কাজ সে কাজও প্রতিদিন কিছু কিছু করে সে কাজও চলছে। দরবার শরীফের বিভিন্ন উন্নয়নের কাজে এটা হলো সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া আপনার যত উন্নয়ন অনুদান দরবার শরীফের প্রতিষ্ঠানের মধ্যে দিবেন সঠিকভাবে সেটা মসজিদের দরবারে সেটা খাই না, কথা বুঝছেন? তো এতিম খানার জন্য আপনারা যে কাজ করেছেন ভবিষ্যতে আরো প্রত্যেক যেন কম্পিটিশন থাকে আমাদের কমিটির মধ্যে কে কত বেশি অনুদান পেশ করতে পারে, ভালো কাজের মধ্যে কম্পিটিশন করা প্রতিযোগিতা করা এটা সহজ কাজ, কথা বুঝছেন? আগামীতে যেন আরো সেই প্রতিযোগিতা থাকে, সামনে কোরবানি আসতেছে কোরবানির চারমার একটা অংশ অর্থ সেই দরবারের এতিমখানার জন্য আপনারা বরাদ্দ রাখার জন্য চেষ্টা করবেন। ইমামে রব্বানি দরবার শরীফের যারা বায়াত রসুল গ্রহণ করেছেন প্রত্যেককে খাওয়াবেন, প্রত্যেককে দরবার শরীফে খাওয়াবেন দরবার শরীফের বাগানের ফুল, তা আপনাদের কাজ হল দরবার শরীফের খেদমত করা, বেশি বেশি করে সে খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ করুন, আমিন। অবশেষে সাথে সাথে বলতে চাই আপনাদের জন্য আমাদের সংগঠন একটি সংগঠন রয়েছে সেটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুবুল সিদ্দাহের সমাজের মদান, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান কেন্দ্র সভাপতি আমি গুণাগার। তাই আমাদের এই সংগঠনের কাজ রয়েছে রসুল কমিটিতে যারা রয়েছেন এটা তো হলো তাদের একটা তরিকতের দরবার একটা চ্যাপ্টার একটা কাজ, আপনাদের শুধু ওই কাজ করে বসে থাকতে হবে না, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আপনার সংগঠন, এটা আপনার সংগঠন। এই সংগঠনকে কিভাবে এই সংগঠনের মধ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য শুধু আপনারা যারা ইমামে রব্বানি দরবার শরীফে বায়াতে রসুল গ্রহণকারীরা রয়েছেন তারা নয়, সুন্নি মতা দর্শক যারা বিশ্বাস করেন সকল এরকম মতাদর্শের বিশ্বাসী গ্রহণকে এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির মধ্যে আনতে হবে, কথা বুঝেন না? বুঝেন না? হিজবুর রসুল কমিটি শুধু আমাদের দরবার শরীফের তরিকতের খাস কমিটি, কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি হলো সকল মানুষের কমিটি, সকল মানুষের কমিটি যারা সুন্নি আকীদার বিশ্বাস করেন, তাই তাদেরকে অন্যান্য দরবারে যদি সুন্নি আকীদার লোক থাকে বা দরবার ছাড়া সুন্নি আকীদার বিশ্বাসী যারা তাদের সকলকে এই বাংলাদেশ আইনে সুন্নাত ওয়াল জামাতের কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করে আইনে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিরুদ্ধে যে 72 দল বাতিল হয়ে আছে তাদের বিরুদ্ধে দুমা আন্দোলন করতে হবে, কথা বলছে না? তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শগুলিকে প্রচার প্রসার করতে হবে। এই জন্য এই কমিটির প্রচার প্রসারের জন্য আপনাদেরকে কাজ করতে হবে, জায়গা জায়গায় কমিটি করতে হবে, এবং আপনাদের যদি সম্ভব হয় সকলকে নিয়ে এলাকায় এলাকায় আপনারা সুনি ইসলামী পাঠাগার করুন, সুনি ইসলামী পাঠাগার, ওই পাঠাগারের মধ্যে সুন্নি মতাদর্শ ভিত্তিক অনেক কিতাব ওলামায়ে কেরামেরা রেখেছে, এখানে কোরআনের তফসির আছে, বিভিন্ন আকীদার কিতাব রয়েছে, সেই সমস্ত
জমাতিরা আজকে মানুষের ঘরে ঘরে শিক্ষিত সমাজদেরকে তাদের পথে নিয়ে যাচ্ছে, ওই পথ আকিদার বই দিয়ে দিবে নাকি তাদের মতাদর্শ ভিত্তিক। তারা কোরআন শরীফের তফসির দেখেছে, হাদিস শরীফের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, ওটার কাউন্টারে শিক্ষিত সমাজকে বুঝাতে হলে আপনাকে তাদেরকে ইসলামের সঠিক আকীদা সম্পূর্ণ জায়গায় সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক যে তফসির রয়েছে, হাদিস শরীফের কিতাব রয়েছে, বিভিন্ন আকীদা কিতাব রয়েছে, ওগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য অর্থের প্রয়োজন, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। সংগঠনকে প্রচার প্রসার করতে হলে আপনাদেরকে কাজ করতে হবে, শুধু কমিটি করে বসে থাকতে হবে না, কমিটির কাজ আপনাদেরকে করতে হবে। যেখানে বাতিল ফেরেশতারা রয়েছেন তাদের যুদ্ধের অহসে চ্যালেঞ্জ দিয়ে সেখানে সুন্নি মতাদর্শকে তুলে ধরতে, এটা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির দায়িত্ব। পরিশেষে আরেকটি দাওয়াত দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।